সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার 47তম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে আমি আপনাদের মাঝে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খরমপুর গ্রামের হযরত শাহ সৈয়দ আহমদ গেসুদারাস রহমাতুল্লাহ আলাইয়ের মাজার বা কল্লা শহীদ মাজারের বৃহস্পতিবারের চিত্র তুলে ধরব। যারা এখনও আমার চ্যানেলের সক্রিয় সদস্য হননি, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। হযরত শাহ সৈয়দ আহমদ গেসুদারাস রহমাতুল্লাহ আলাইহির দরগা, যা কল্লা শহীদের মাজার বা কেল্লা বাবার মাজার নামে সমগ্র বাংলাদেশে সুপরিচিত। প্রতি বছর অগস্ট মাসের 10 তারিখ 7 দিনব্যাপী এই মাজার শরীফের ওরস মোবারক অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ ভক্ত আশেকান দেশের বিভিন্ন অঞ্চল হতে এই ওরস মোবারকে সামিল হন। যদিও করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 2020 সালে ওরস মোবারক অনুষ্ঠিত হয়নি, 2021 সালেও এটি অনুষ্ঠিত হবার সম্ভাবনা কম। প্রতি বৃহস্পতিবার ভক্ত সমাগমের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে, তবে গত 1.5 বছর যাবৎ করোনা ভাইরাসের জন্য জনসমাগম নিয়ন্ত্রণ করা হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইঞ্জিন চালিত বড় নৌকা নিয়ে অনেকেই আসেন এই খরমপুর মাজারে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া থেকে সিএনজিতে করে এবং দেশের অন্যান্য জেলা থেকে ট্রেনে করে আসতে পারবেন খরমপুরে। সিলেট লাইনের ট্রেনে আসলে নামতে হবে আজমপুর স্টেশনে এবং চট্টগ্রাম লাইনের ট্রেনে আসলে আখাউড়া স্টেশন নামতে হবে। সেখান থেকে রিক্সা বা অটো করে চলে আসতে পারবেন এই খরমপুর মাজারে। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেল বাটন অন করুন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।